হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে শোনাবো একটা এরা কথা, যা শুনে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন ভগবানের কেমন কৃপা ভক্তের ওপর। এই ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশের এক মাতাজির জীবনে। ভগবানের কৃপায় তার মৃত সন্তান যেন জীবিত হয়ে উঠেছিল। এখন আপনাদেরকে সেই লীলা কথাই শোনাব। মাতাজি তার স্বামী সন্তান নিয়ে ভগবানের সেবা পূজা নিয়ে সুখেই দিন যাপন করতেন। তো তার যে সন্তান 10 বছর বয়স, স্কুলে পড়াশোনা করতো সেই ছোট ছেলেটি, এবং সে পাড়ায় বন্ধুদের সাথে খেলা করতো। কিন্তু তার বাবা প্রতি রবিবার তাকে বাইরে খেলতে নিয়ে যেত। তার জন্য সে অপেক্ষা করে থাকতো কখন রবিবার আসবে, কখন আমি বাবার সাথে খেলতে যাব। এবং অনেক বন্ধুবান্ধবও তো ছিল, কিন্তু তার সাথে তার বাবাও যেহেতু যেত, তার খুব ভালো লাগতো। তাই জন্য প্রতি রবিবার তার খুব আনন্দ হতো, বাবার সাথে বাইরে বেরোতো, খেলা করতো। তো একবার হয়েছিল কি, এক রবিবার তার বাবার অনেক অফিসের কাজের ব্যস্ততা ছিল, তার জন্য তিনি বাইরে যেতে পারেননি। তো তিনি তার ছেলেকে বললেন, বাবু আমি আজকে যেতে পারবো না, আমার একটু কাজের চাপ আছে, তুমি সামনেই খেলা করো, বেশি দূরে কিন্তু যেও না। ছেলেটি বললো, ঠিক আছে বাবা। এরপর ছেলেটি, যেহেতু তাদের বৃন্দাবনের যমুনার কাছেই বাড়ি, তাই সে খেলতে খেলতে সে যমুনার পাড়ের কাছে পৌঁছে গেছিলো। এবার সেই যমুনার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে তার পা পিছলে, সে পড়ে যায় যমুনার জলে এবং সে সেখানে ডুবে যায়। কিন্তু তার বাবা মা ঘরে চিন্তা করতে থাকে যে আমার ছেলে কোথায় গেল, এখনও আসছে না কেন। চারিদিকে তারা খুঁজতে থাকে এবং অনেক খোঁজার পর যখন কখন কিছুতেই তাকে খুঁজে পায় না, তখন তারা পুলিশে মিসিং ডায়েরি করে যে তার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পুলিশও চারিদিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না তারা। এবং সেই সময় তাদের মাথাতেই নেই যে তারা একসময় যে ভগবানের এত সেবা পূজা করত, এত মন্দিরে যেত, কিন্তু সেই সময় তারা ভগবানকে যেন ভুলেই যায়। তারা শুধু নিজেরাই চেষ্টা করতে থাকে, কোথায় আমার ছেলেকে পাওয়া যাবে, কোথায় ছেলেকে পাওয়া যাবে। তারপর এক কী হয়, তার বাবা মা এভাবে কয়েকদিন কেটে যায়। তারপর একদিন তার বাবা মা তখন ভাবে আর তো কোনো উপায় নেই, এবার তার ভগবানের কথা মনে পড়ে, বাকি বিহারীর কথা। সে বাকি বিহারী মন্দিরে তারা যায় এবং সে বাকি বিহারীর কাছে যে অঝোর নয়নে কাঁদতে থাকে যে আমাদের ছেলেকে তুমি ফিরিয়ে দাও, আমরা তো তোমার কত ভালো করে সেবা পূজা করি, ভগবান কী হলো, আমাদের ছেলে কোথায় হারিয়ে গেল। তারপর তার মা এভাবে বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর দেখে যে তার ছেলে এসে ডাকছে তাকে, তার মাকে নেড়ে নেড়ে মা মা বলে ডাকছে। তার মা তো অবাক, হঠাৎ করে তার মায়ের যেন জ্ঞান ফিরে যায় এবং ভাবে যে আমার ছেলে কোথা থেকে এলো, এবং তাকে জিজ্ঞাসা করে, বাবু তুমি কোথায় চলে গিয়েছিলে। তখন তার ছেলে সব ঘটনা খুলে বলে যে আমি এরকম সেদিন খেলতে খেলতে যমুনার পাড়ে যাই এবং পা পিছলে পড়ে যায়, সেখানে ডুবে গিয়েছিলাম আমি, তারপর আমার অজ্ঞান হয়ে যায়, আমি এইখানে জ্ঞান ফিরে দেখে এই মন্দিরে এসেছি। তাহলে এখন আপনারাই বলুন তো ছেলেটিকে কে নিয়ে এলো? নিশ্চয়ই কেউ তাকে উদ্ধার করেছিল এবং সে কিছু মনে করতেই পারছিল না, যেহেতু ছোটো ছেলে যেন সব কিছু ভুলে গিয়েছিলো। তারপর তারা তাকে এই মন্দিরে নিয়ে এসেছিলো, বাকি মেয়ের মন্দিরে, এবং তার মা বাবাকে দেখে তার সব কথা মনে পড়ে যায় এবং তার মা বাবার কাছে ছুটে চলে আসে ছেলেটি। দেখুন ভগবানের কৃপায় তার মা বাবা তার ছেলেকে আবার ফিরে পেল। তার জন্য আমাদের সবসময় ভগবানের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা রাখা উচিত। আজ দেখুন ভগবানের কৃপায় তার মা তার সন্তানকে ফিরে পেল। তার জন্য বিপদের সময় আমাদের ভগবানকে ভুলে গেলে চলবে না, বিপদের সময় আমাদের ভগবানকে স্মরণ করতে, ভগবানকে ডাকতে হবে। প্রতি মুহূর্তে আমরা যদি সুখে দুঃখে সবসময় ভগবানকে ডাকি, ভগবানকে স্মরণ করি, তাহলে ভগবান ঠিক আমাদের পাশে থাকবে, আমাদের সহায়তা করবে। তো এরকম অনেক লীলা কথা রয়েছে, আপনারা এরকম নিত্যনতুন লীলা কথা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেমসে বলুন হরে কৃষ্ণা রাধে রাধে।